জি বাংলার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক মিঠাই। কোনো ধারাবাহিক নিয়ে এতটা ভালোবাসার ছোঁয়ার দর্শকদের মনে সত্যিই খুব কম দেখা গেছে। মিঠাই গল্পটি শুধু নয়, মিঠাইয়ের প্রধান জুটি সিড মিঠাই যেমন সকলের খুবই প্রিয়, তেমনি মিঠাইয়ের প্রতিটি চরিত্রই দর্শকের মনে আলাদা জায়গা করে নিয়েছে। মিঠাই প্রেমীদের এত ভালোবাসার কথা চ্যানেল কর্তৃপক্ষ থেকে মিঠাইয়ের নির্দেশক লেখিকা সবাই খুব ভালো করে জানে, আর তাই সব সময় দর্শকদেরকে মিঠাই টিম সবার আগে প্রাধান্য দেয়। এবার ঠিক তাই হলো। কিছুদিন আগেই যে প্রোমো এসেছিল তাতে দেখা যায় সিডের অ্যাক্সিডেন্ট এবং সিডের রকস্টার হয়ে যাওয়া। গল্পের প্লট সত্যিই ছিল সিডের স্মৃতিশক্তি চলে যাওয়া, কিন্তু যখন চ্যানেল কর্তৃপক্ষ জানল যে এভাবে দর্শকরা এটা কিছুতেই মানতে পারছে না সিডের স্মৃতিশক্তি এভাবে চলে যাওয়াকে। অনেকে বলছে এরকম কনসেপ্ট এর আগেও অন্য ধারাবাহিকে দেখা গেছে, এরকম কনসেপ্ট মিঠাইতে দর্শকরা ভাবতেই পারে না। প্রোমোটা দেখে দর্শকরা কিন্তু অনেকাংশেই নিরাশ হয়েছিল, তাই এবার দর্শকের কথা মাথায় রেখে পরিবর্তিত হলো মিঠাইয়ের গল্পের প্লট। স্মৃতিশক্তি নয়, সিড ইচ্ছে করে অপরাধীদের ধরার জন্য এরকম পরিকল্পনা করেছে, যার আভাস সিদ্ধার্থ মিঠাইকে জানিয়ে দেয় গতকালের পর্বে। এর থেকেই বোঝা যাচ্ছে মিঠাই প্রেমীদের অফুরন্ত ভালোবাসার জোয়ারকে কেউই অবহেলা করতে পারবে না। আর এরকম নিত্য নতুন আপডেট পেতে অবশ্যই চোখ রাখতে হবে টলফ্যাক্স চ্যানেলে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না জানাতে।